আল্লাহর হাবিব বললেন, একজন ইমানদার যদি জমিনে থাকে আমার আল্লাহ কিয়ামত দিবে না, তার মানে ইমানদারের জন্যই জমিন আল্লাহ টিকিয়ে রেখেছে, ইমানদার যদি না থাকে জমিনও থাকবে। এখন আপনারা বলেন, যতদিন যাচ্ছে কেয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? কি বলেন, নাকি কেয়ামত পিছাচ্ছে? একতারবাতি সাহ, কোরআনের কথা, একতারবাতি সাহ, কেয়ামত খুব কাছে এসেছে, নিকটবর্তী। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাহ, কেয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, নারাওয়াসাতু কাহাতাইন, আমি নবী এবং কেয়ামত দুটো পাশাপাশি নাযিল হয়েছি, আমার পরে যেমন আর কোনো নবী নাই, আমার পরেও কেয়ামত আসার মধ্যে আর বেশি সময় নাই, কিন্তু কবে কখন আসবে সেটা জানেন কে? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, এখন কি 7.5 কোটি না আরো বাড়ছে? কত? 18 কোটি, আরো অনেক আগের কথা, এখন তো আরো বাড়ছে। এরপরও যদি 18 কোটি ধরেন, তাহলে 7.5 কোটির থেকে 18 কোটি হয়ে গেছে। 7.5 কোটির মধ্যে 7 কোটি মুসলমান ছিল, 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। এখন যদি 18 কোটি ধরেন, 18 কোটির মধ্যে 15 কোটি তো মিনিমাম মুসলমান, বাকি না হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাইলে এই 52-53 বছরে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে ইমানদারের সংখ্যা কি কমেছে না বেড়েছে? يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا نَمَجْرِ دُرُدْ پُرِنْ اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার একমাত্র মালিককে, আল্লাহর নাম নিতে সাতক্ষীরার মানুষের কি একটু কষ্ট হয়, তাহলে একটু লজ্জা লাগে? তাহলে নিঃসংকোচে নির্ভয়ে জবাব দিন, সকল প্রশংসার একমাত্র মালিককে, সে আল্লাহর জন্য প্রশংসা করছি, আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, পরের আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহ بكرة وأصيلا আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করতে পেরে আল্লাহর প্রিয় গোলামেরা কি খুশি না বেজার? সবাই খুশি? যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহাব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। জীবনের সবখানে প্রশংসা করতে হবে কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? কার লাভ? আল্লাহর প্রশংসা করলে কি আল্লাহর লাভ? আমাদের লাভ, আল্লাহর কোনো লাভও নাই, কোনো লসও নাই।
লাভ এবং লস যেটাই আছে সেটা আমাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাভ এবং লসের অনেক ঊর্ধ্বে। তো আমরা যখন আল্লাহর প্রশংসা করি আমাদের লাভ কি? আল্লাহ তাআলা বলে, বান্দা যদি তুমি আমার প্রশংসা করো, তোমার জীবনে যতগুলো নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতগুলোকে বহু গুণে আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না? তো এই জন্য আমরা সব সময় প্রশংসা করব কার? আমরা যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুক। বলে না আমি পোস্টার নাই কোনো হ্যান্ডবিল থাক, এখন হ্যান্ডবিল আনতে কই যাবে আবার? এটা হয়তো আপনাদের প্রথম আয়োজন, তাই না? আগেও করেছেন? যাই হোক, থাক, এত তাড়াহুড়ো প্রয়োজন নেই। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরার সর্বশেষ প্রান্ত শ্যামনগর উপজেলার আজকের এই কোরআন তাফসিরুল কোরআনের এই মাহফিল দেন, এদিকে দেন। খুব কষ্ট করে হ্যান্ডবিল একটা আনছে, মানে যে নিছিল সে একদম মোটামুটি টিস্যু পেপারের মতো নিয়ে গেছিল। ফয়সালাবাদ মুস্তাফা বিয়া আলী মাদ্রাসা ধুমঘাট মানিকখালী সভাপতি সাহেব আপনারা দাওয়াত করেছেন জনাব শেখ মাহমুদ হোসেন সাহেব, প্রধান অতিথি হিসাবে দাওয়াত করেছেন জনাব এস এম আতাউল হক দোলন সাহেব, মাননীয় জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা চার। আমার আগে অনেক ওলামা হযরত কথা বলেছেন, যতজনের নাম পোস্টারে এসেছে কিংবা আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কোরআনের জন্য ইসলামের জন্য আমাদের সকলকে কবুল করে নেয়। আমরা বলি আমিন। আরও জোরে বলবেন না আমিন। প্রিয় ভাইরা, আমার সাতক্ষীরা এমনিতেই গরম, গরম না? সাতক্ষীরা জেলাটাই এমনিতে গরম, মানে সাতক্ষীরা হচ্ছে সবসময় গভর্নমেন্টের দৃষ্টিকোণ থেকে একটা রেড অ্যালার্ট জোন সাতক্ষীরা। আর সেই সাতক্ষীরার মধ্যে এখন আরও গরম কম না বেশি? কথা কয় না, নাকি আপনাদের গরম লাগে না? গরম বুঝি সব একা আমার লাগে? প্রচণ্ড গরম, সারা বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে এবং এই বছর হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে এবং যতদিন যাচ্ছে এটার পরিসংখ্যা আরও বাড়ছে। আজও সারা বাংলাদেশের অনেক জায়গায় হিট স্ট্রোকের দ্বারা মানুষ মারা গিয়েছে প্রচণ্ড গরমের কারণে। আমিও বিগত কয়েকদিন প্রচণ্ড ননস্টপ গরম, লোডশেডিংয়ের কারণে বিপর্যস্ত এবং অসুস্থ হয়ে পড়েছি। এর মধ্য দিয়েও 350 কিলোমিটার জার্নি করে ঢাকা থেকে শুধুমাত্র আপনাদেরকে দেখার জন্য এখানে এসেছি। 350 কিলোমিটার জার্নি করে এখানে আসতে হয়েছে, তা আবার এই গরমের ভেতরে। যেখানে এসে দেখলাম আপনাদের টেম্পারেচার সম্ভবত আজকে 42 থেকে 43, 42 থেকে 43 ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছিল। আমি অবাক হয়ে যাই এই 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই মানুষজন বাহিরে কাজ করে কিভাবে? আলহামদুলিল্লাহ বলবেন না? আমি অবাক হয়ে যাই 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সাতক্ষীরার মানুষ কি ঘরে বসে থাকে না কাজ করে? কার রহমত? আল্লাহর রহমত। আমরা দোয়া করি, আল্লাহ দুনিয়াতে তুমি কষ্ট দিচ্ছ, গরম দিচ্ছ, তবে মেহরবানি করে এই কষ্ট এই গরমের মাধ্যমে জাহান্নামের উত্তপ্ত গরম থেকে, কেয়ামতের গরম থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দিও। বলে না আমিন। কারণ এই গরমই শেষ নাকি সামনে আরও গরম আছে? বিজ্ঞান বলছে যতদিন যাচ্ছে গ্র্যাজুয়ালি আমরা তত বেশি প্রতি বছর এই গরমের তাপমাত্রা বৃদ্ধি পাবে। কোরআন এবং হাদিস যখন আমরা গবেষণা করি, রিসার্চ করি, আমরাও একই বিষয় দেখতে পাই। তার কারণ কোরআন এবং সুন্নাহ রিসার্চ করলে আপনি দেখবেন বর্তমান পৃথিবী কিন্তু তার হায়াতের শেষ প্রান্তে চলে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের যেই সিম্বলগুলো বলে দিয়েছিলেন,
ওই সিম্বলগুলো অধিকাংশই সমাজে ঘটে গিয়েছে, কেয়ামতের অধিকাংশ আলামতগুলো প্রকাশ পেয়ে গিয়েছে, অল্প কিছু আলামত হয়তো বাকি আছে। কোরআন এবং সুন্নার এই আয়াত এই হাদিসগুলো একত্রিত করলে আমরা বুঝে নিতে পারি বর্তমান পৃথিবী বৃদ্ধ অবস্থায় আছে, পৃথিবীর তার হায়াতের শেষ সীমানায় চলে গিয়েছে। আমরা এটা মনে করব না যে কেয়ামত হয়তো হাজার হাজার বছর পরে আমরা টেরও পাব না, কিন্তু কেয়ামত এমনভাবে হবে আপনি আমি এটা টের পাব না যে কখন হবে, কিন্তু কেয়ামত কবে হবে, কখন হবে, কিভাবে হবে সেটা একমাত্র যিনি জানেন তিনি কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা ইয়া আইয়ুহান্নাস ইত্তাকূ রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহান্নাস, ও দুনিয়ার মানুষেরা, ইত্তাকূ রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বান্দা দুনিয়াতে চলতে ফিরতে সব সময় ভয় করতে হবে যাকে, তার নাম কি? আল্লাহর ভয়ের নাম হচ্ছে তাকওয়া। আল্লাহর ভয় এটা এমন এক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যাদের ভিতরে ঢুকে যায় তাদের দ্বারা সমাজের মানুষ কখনো অত্যাচারিত হতে পারে না। আল্লাহর ভয় যাদের হৃদয়ে ঢুকে যায় তাদের দ্বারা মানুষ কখনো প্রতারিত হতে পারে না, ঠিক না ব্যাটি? আল্লাহর ভয় যাদের ভিতরে ঢুকে যায় তাদের দ্বারা দুর্নীতি হয় না, আল্লাহর ভয় যাদের ভিতরে ঢুকে যায় তাদের দ্বারা চুরি হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, বান্দা ইত্তাকূ রাব্বাকুম, তোমরা সব সময় তোমাদের রবকে ভয় করবা। আল্লাহকে কেন ভয় করতে হবে তার কারণ হচ্ছে, দুনিয়ার মানুষ সিসি ক্যামেরাকে ভয় করে। যেই অফিসে একটা সিসি ক্যামেরা লাগানো আছে ওই অফিসের অফিসার যদি ঘুষও খায় অন্তত পক্ষে সিসি ক্যামেরার সামনে খায় না, যদি সিসি ক্যামেরার আড়ালে যাওয়া যায় তাইলে ঘুষের আদান প্রদান করে, কিন্তু সিসি ক্যামেরার সামনে যতক্ষণ আছে ততক্ষণ সে ভালোভাবে থাকে। কারণ সে চিন্তা করে আমার প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্ত সিসি ক্যামেরা রেকর্ড হচ্ছে। সাতক্ষীরার ভাইরা জবাব দেন, দুনিয়ার সিসি ক্যামেরা যদি আমাকে কিছু সময়ের জন্য দেখে রাখতে পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া দুইটা সিসি ক্যামেরা আমার দুই কাঁধে আছে না? নাই, আল্লাহর সিসি ক্যামেরা নাই, কথা কয় না? নাই, সব সময় দেখে কি না? সব সময় দেখে, দিনেও দেখে রাতেও দেখে। আপনি ঘুমান কিন্তু আপনার সিসি ক্যামেরা ঘুমায় না, আপনি যা করবেন সব ফেরেশতা এখানে লিপিবদ্ধ করে দেয়। কোনো মানুষের ভেতরে যদি এই ধারণা জন্মে যায়, কোনো মানুষের ভেতরে যদি এই টেন্ডেন্সি জন্মে যায় আমি যা করব না করব সব আমার আল্লাহ দেখেন, এই বিশ্বাস যদি কোনো মুমিনের জীবনে বদ্ধমূল হয়ে যায় ওই ব্যক্তির দ্বারা সমাজে কিংবা রাষ্ট্রে কোনো অন্য কারো ক্ষতি সাধন হতে পারে না। আজ 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ স্বাধীনতার পরে 52-53 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু কত দল এসেছে ক্ষমতায়, কত দল গিয়েছে, কত নেতা এসেছে, কত নেতা গিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে মূল সত্য এটাই, এই 52-53 বছরের বাংলাদেশে কোনো দল কিংবা কোনো নেতা বাংলাদেশকে প্রকৃতার্থে সোনার বাংলা করতে পারে নাই, কেউ পারে নাই। বরং যারাই এসেছে জনগণের ভাগ্যের পরিবর্তনের চাইতে নিজেদের ভাগ্যের পরিবর্তনটা বেশি করেছে, ঠিক কি না? আপামর জনতার ভাগ্যের পরিবর্তন হয় নাই, তার কারণ সব মানুষ ভালো হয়ে যাওয়ার চাইতে মূলত আমার দেশে প্রয়োজন মূল দায়িত্বে থাকা 2,000 মানুষের ভালো হয়ে যাওয়া। সব মানুষ ভালো হয়ে যাওয়ার চাইতে, সব মানুষের ভেতরে তাকওয়া থাকার চাইতে,
একটি দেশের একটি সমাজের সেন্ট্রাল লিডারশিপ যাদের হাতে থাকে, মূল দায়িত্ব এবং ক্ষমতা কর্তৃত্ব যাদের হাতে থাকে, ওই মানুষগুলোর তাকওয়া পরহেজগারিতা আমানতদারিতা সাধারণ জনগণের চাইতে বেশি থাকা দরকার না কম? হাজার গুণে বেশি। তার কারণ হচ্ছে সমাজ যারা পরিচালনা করে, রাষ্ট্র যারা পরিচালনা করে, তাদের জবাবদিহি আমাদের চাইতে কম না বেশি? জবাবদিহি কি শুধু দুনিয়াতে নাকি আল্লাহর কাছেও আছে? আল্লাহর কাছেও আছে। তারা তাদের জবাবদিহি থেকে পাওয়া পেতে পারবে না। এই জন্য মূল দায়িত্বে যারা থাকে তারা হচ্ছে অনেকটা গাড়ির ড্রাইভারের মতো। একটা বাস 50 জন যাত্রী নিয়ে শ্যামনগর থেকে ঢাকার উদ্দেশ্যে ছাড়ল। ওই বাসের ভেতরে 50 জন যাত্রী, তারা তো মাঝে মাঝে ক্লান্ত হয়ে ঘুমাতেও পারে, তারা গল্প করতে পারে, তারা ফোন টিপতে পারে, কিন্তু বাসটা যিনি চালাবেন তিনি ঘুমাতে পারেন না, তিনি অমনোযোগী হতে পারেন না, তিনি ফোন টিপতে পারেন না। অন্য 50 জন যাত্রী সজাগ থাকুক আর না থাকুক তার থাকা লাগে, ঠিক কি না আমার ভাইরা? তার কারণ হচ্ছে মূল দায়িত্বটা তার হাতে, স্টিয়ারিংটা তার হাতে। তার একটা ভুলের কারণে বাকি সবার জীবন শেষ হয়ে যেতে পারে। এই জন্য যদি বিষয়টা এমন হয়, শ্যামনগর থেকে আপনি গাড়িতে উঠেছেন ঢাকা যাবেন, গাড়ির মধ্যে আমি উঠেছি, সভাপতি সাহেব উঠেছেন, ইমাম সাহেব উঠেছেন, হাফেজ সাহেব উঠেছেন, ভালো ভালো লোকেরা গাড়িতে ওঠার পরে আল্লাহ আল্লাহ জিকির করছি আমরা, কেউ তসবি পড়ছে, কেউ জিকির করছে, কিন্তু ড্রাইভার হিসাবে আমরা যাকে নিয়োগ দিলাম ড্রাইভারটা বদ্ধ মাতাল, গাড়িতে ওঠার আগে 2 বোতল খেয়ে উঠেছে। তাইলে দেখা যাবে কিছু দূর যাওয়ার পরে আমরা যতই জিকির করি আর ইল্লাল্লাহ ইল্লাল্লাহ পড়ি না কেন, ওই বেটা মূল দায়িত্বে যিনি আছে সে যদি মাতাল থাকে, বাসটা ঢাকা যাবে না, কিছু দূর যাওয়ার পরে ডাইনে বামে কোনো খাদে পড়ার সম্ভাবনা আছে। আপনার জিকিরে কাজ হবে না, আপনার জিকিরে আপনার নামাজে কাজ হবে না। তার কারণ মূল দায়িত্বে যে আছে তার ভেতরে তো সমস্যা। দেশের ভেতরে আমরা সালাতুল ইস্তিসকা পড়ছি, আমরা বৃষ্টির জন্য দোয়া করছি, আমরা বলছি আল্লাহ রহমতের বৃষ্টি দাও, আমাদের দোয়া কবুল হচ্ছে না, আমাদের নামাজ কবুল হচ্ছে না। তার কারণ ওপরে যে বসে আছে সে হয়তো জালিম হইয়া বসে আছে। এই জন্য আমার ভাইরা সবার আগে ওপর মহলে যারা থাকে তাদের দায়িত্ববোধ, তাদের আমানতদারিতা, তাদের পরহেজগারিতা, তাদের তাকওয়া আমাদের চাইতে আরো বেশি বাড়িয়ে নেওয়ার দরকার আছে না নাই? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা ইয়ুহান্নাস, ও দুনিয়ার মানুষেরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। কেন ভয় করবা? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কারণ তোমার রব দুনিয়াকে এমন প্রচণ্ডভাবে ঝাঁকুনি দেবে, দুনিয়া এত প্রচণ্ডভাবে কোনোদিন ঝাঁকুনির সম্মুখীন হয় নাই। মাঝে মাঝে আমাদের দেশে আর্থকুইক হয়, ভূমিকম্প হয়, ভূমিকম্প সাতক্ষীরাতে হয়, টের পান? আপনারা টের খুব হয়তো কমই পান, কিন্তু আমরা যারা ঢাকায় থাকি 5তলা 7তলা 10তলা বিল্ডিং এ ভূমিকম্প যদি রাত 2টার দিকেও হয়, সাথে সাথে লক্ষ লক্ষ মানুষ বিল্ডিংটা ফালায়া পাগলের মতো দৌড়ায় রাস্তায় নেমে যায়। এই চিত্র ঢাকায় হয়। হালকা একটু কোনো মতো চেয়ারটা নড়েছে, খাটে শুয়ে আছি, খাটটা একটু নড়েছে, হাও মাও করে মানুষ সব ভুলে গিয়ে রাস্তার দিকে দৌড় মারে, লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়ে যায়। একটাই কথা, 5তলা 7তলা বিল্ডিং এ বসে আছে, যদি ভূমিকম্প হইয়া বিল্ডিংটা ভেঙ্গা পড়ে বাঁচার উপায় নাই। এখন গ্রামের মানুষের সুবিধা, কারণ সে চিন্তা করে আমি আছি টিনের ঘরে কিংবা মাটির ঘরে বা একতলা ঘরে, ভাঙতো না, আর ভাঙলে পড়লেও মরমু না, আমার দৌড়াদৌড়ি করে লাভ নাই। কিন্তু ঢাকা শহরে যত উঁচা বিল্ডিংয়ে যে থাকে তার মৃত্যুর ভয় তত বেশি।
আমার ভাইরে যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা কেয়ামতের পূর্বে আমি আল্লাহ তাআলা জমিনকে এত প্রচন্ড ভাবে একটা ঝাঁকুনি দেব, এমন ঝাঁকুনি জমিন কোনোদিন পায় নাই। এই গরম আজকে আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আহারে কত গরম, আসলে তো অনেক গরম, সহ্য করার মতো না। কেয়ামতের পূর্বের গরমটা হবে আরো প্রকট, আরো ভয়াবহ, আরো কঠিন। এই জন্যই আমরা দোয়া করি, আল্লাহ আজকে তুমি কষ্ট দিচ্ছ, গরম দিচ্ছ, দিয়ে দাও, তবে এই গরমের দ্বারা, এই কষ্টের দ্বারা আমাদের আগামী দিনে কষ্টটাকে তুমি দূরে সরিয়ে নাও। বলেন আমিন, আর জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বান্দা এই দুনিয়াতে তুমি যা দেখতে পাও, গাছপালা, নদী, নালা, সাগর, নগর, আকাশ এবং জমিনে যা তোমরা দেখতে পাও, মা ফিল আরদি জামিয়া, সকল কিছু আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি তোমাদের জন্য। জোরে কোন, কার জন্য? আমাদের জন্য। জোরে বলেন, কাদের জন্য? তার মানে দুনিয়াতে যত কিছু আল্লাহ বানিয়েছেন সব মানুষের জন্য বানিয়েছেন, কাদের জন্য? আর আমাদেরকে আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহর নিজের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে তুমি যা দেখতে পাও, সাগর, নগর, নদী, নালা, পাহাড়, পর্বত সহকারে যা দেখতে পাও, সব তোমাদের জন্য বানিয়েছি, এগুলো একটাও আমি আল্লাহর কোনো দরকার নাই। এই যে সুবিশাল আকাশ, এই আকাশের আল্লাহর কোনো দরকার নাই। এই যে জমিন, জমিনের আল্লাহর কোনো দরকার নাই। এই যে বাতাস, এই বাতাসের আল্লাহর কোনো দরকার? কথা বলেন, আছে? বাতাস না থাকলে কি আল্লাহ থাকবে না? কথা কয় না, বোঝে না। বাতাস না থাকলে কি আল্লাহ থাকবে না? কিন্তু বাতাস না থাকলে আপনি থাকবেন তো? সূর্য না থাকলে কি আল্লাহ থাকবে না? কিন্তু সূর্য ছাড়া আপনি বাঁচবেন তো? দুনিয়াতে যত কিছু আল্লাহ বানিয়েছে, আল্লাহ বলে, বান্দা সব আমি তোমার জন্য বানিয়েছি, একটাও আমার কোনো প্রয়োজন নাই। তবে বান্দা ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব তোমার জন্য বানিয়েছি, আর কেবলমাত্র তোমারে বানিয়েছি আমি আমার নিজের জন্য। মুসা আলাইহিসসালামকে আল্লাহ বলছেন, মুসা ওয়াসতানাতুকা লিনাফসি, তোমারে আমি আল্লাহ আমার নিজের জন্য বানিয়েছি। আল্লাহ আমাদেরকে বলছেন, বান্দা তোমাদের জন্য সব বানালাম, আর তোমাদেরকে বানালাম আমার জন্যে। তাইলে সূত্রটা ভালো করে বুঝেন, দুনিয়াতে যা আছে সাগর, নগর, নদী, নালা, পাহাড়, পর্বত সব বানিয়েছেন কে? জোরে বলেন, কে? তবে আল্লাহর জন্য নাকি বান্দার জন্যে? তাইলে বান্দারে বানিয়েছেন কে? কিন্তু বান্দাকে বানিয়েছেন দুনিয়ার জন্যে না আল্লাহর জন্যে? ওই বান্দা যদি আল্লাহর জন্য নিজেকে সঁপে না দিয়ে দুনিয়ার পেছনে পড়ে যায়, তাইলে বান্দাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্যটা যখন নষ্ট হয়ে যায়, ওই রকম বান্দা দুনিয়াতে রাখাও আল্লাহর আর তখন প্রয়োজন হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তো জমিনে এমনি এমনি কাঁপুনি দেবেন না, এই জমিনটাকে আল্লাহ এমনি এমনি ধ্বংস করে দিবেন না। জমিনকে আল্লাহ একটা উদ্দেশ্যে বানিয়েছেন, আবার এই জমিনের বাসিন্দাদেরকেও আল্লাহ একটা উদ্দেশ্যে বানিয়েছেন। জমিনের বাসিন্দাদের দ্বারা ওই উদ্দেশ্যটা যদি ব্যাহত হয়ে যায়, তাহলে এই আকাশ এবং জমিনও আল্লাহর রাখবেন না, জমিনের বাসিন্দাদেরকেও আল্লাহ রাখবেন না। এই যে মাইক, এই মাইকটা যিনি বানিয়েছেন, মাইকটা বানানোর পেছনে মাইকের যিনি কারিগর, তার একটা উদ্দেশ্য কি আছে নাকি নাই? উদ্দেশ্যটা কি? ছোট্ট আওয়াজকে বড় করে তোলা। আমি এখান থেকে কথা বলবো তাও যেন শোনা যায়, আমি আস্তে কথা বলবো তাও যেন শোনা যায়,
যদি বিষয়টা এমন হয়, মাইক আছে আমার সামনে একটা দুইটা তিনটা, ওই যে দুইটা হর্ন বক্স সব ঠিকঠাক আছে, কিন্তু ছোট্ট আওয়াজটাকে বড় করে ছড়িয়ে দেওয়া হচ্ছে না, তাহলে মূলত এই মাইকটা যে উদ্দেশ্যে বানানো হয়েছে ওই উদ্দেশ্যটাকে সফল না ব্যর্থ? আর মাইকটা যদি ব্যর্থ হয়, তার উদ্দেশ্য সফল যদি না হয়, এই মাইকটা কয় টাকা দিয়ে ভাড়া করে আনবেন? মোটেও না, বরং এই মাইকটার তখন জায়গা হবে ডাস্টবিন। এত সুন্দর কোরআনের মঞ্চে মাইকটা থাকতে পারবে না, উদ্দেশ্যের জায়গা থেকে যদি সরে যায় তার কোনো দাম থাকে না। মানুষকে আল্লাহ বানিয়েছেন তার গোলামির জন্যে, তার ইবাদতের জন্যে। মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া অন্য কোনো মানুষের গোলাম হয়ে যায়, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়ে নিজের দলের কিংবা নিজের নেতার গোলাম হয়ে যায়, ওই মানুষকে জমিনে টিকিয়ে রাখার মধ্যেও আল্লাহর আর কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ তাআলা তো মানুষকে বানিয়েছিনি নিজের গোলামির জন্যে, ঠিক কিনা? কিন্তু এখন আমাদের দেশে এমন অনেক মানুষ আছে যারা মুখে মুখে বলে আল্লাহর গোলাম, বস্তুত তারা আল্লাহর গোলামির মধ্যে আর নাই, বরং অনেকে নিজের দলের গোলাম আর নেতার গোলামে পরিণত হয়ে গেছে। আজ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানে না এক একজন নাফসের গোলাম হয়ে গেছে, মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানেরা আজকে কেমন যেন ইসরায়েল আর আমেরিকার কেনা পুতুল হয়ে গেছে, ঠিক কিনা? বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা কম নয়, আবার মুসলমান দেশের অর্থনৈতিক সচ্ছলতাও কম নয়, কারণ প্রাকৃতিক সব সম্পদ আল্লাহ মুসলমানদের দেশে দিয়েছেন, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, স্বর্ণের খনি, যত খনিজ সম্পদ আছে সব মুসলমানদের দেশেই আল্লাহ দিয়েছেন। ওআইসির সদস্য 57টি দেশ, অথচ 57টি দেশ মুসলমান, 200 কোটি মানুষ পৃথিবীতে মুসলমান, আর মুসলমানদের হাতে রয়েছে অর্থ, বিত্ত, ক্ষমতা সব। তবু এত মুসলমান থাকার পরেও মাত্র 57 লাখ ইহুদির কাছে ধরাশায়ী আমাদের প্রথম কিবলা আল-আকসা। ভালো করে বোঝেন, পুরা পৃথিবীতে মুসলমানের সংখ্যা 200 কোটি, আর ইসরায়েলে ইহুদি, টোটাল ইসরায়েলের জনসংখ্যাই আছে মাত্র 57 লাখ, 1 কোটিও না। 57 লাখ ইহুদি, আর অন্যদিকে আমরা 200 কোটি মুসলমান। তাইলে 57 লাখ ইহুদি আল আকসা দখল করে ফিলিস্তিনে দিনের পর দিন অত্যাচার করছে, 200 কোটি মুসলমান থাকা আর না থাকা তো সমান। কোটি মুসলমান তাহলে করেটা কি? ও ভাই আমার, 200 কোটি মুসলমানের তো জিহাদ করা লাগে না, জিহাদ কেন করব আমরা? অস্ত্রের জিহাদ, তলোয়ারের জিহাদ, কোন জিহাদের দরকার নাই। বরং আমি বলি, 200 কোটি মুসলমানের মাঝে যদি একতা থাকতো, ঐক্যবদ্ধতা থাকতো, ইউনিটি থাকতো, 200 কোটি মুসলমান যদি একত্রিত হয়ে ইসরায়েলের বর্ডারে গিয়ে একসঙ্গে 200 কোটি মুসলমান যদি থুথু নিক্ষেপ করতো, 57 লাখ তো ভেসে চলে যেত, যুদ্ধ করা লাগে না। আর আজকে 57 লাখ ইহুদির কাছে কেমন যেন 200 কোটি মুসলমান বন্দী হয়ে আছে, ধরাশায়ী হয়ে আছে। তার কারণ, মুসলমান দেশের রাষ্ট্রপ্রধানেরা নিজেরা ভালো থাকার জন্যে, আরামায়েশে থাকার জন্যে আমেরিকার গোলামি তারা গ্রহণ করে নিয়েছে, আল্লাহর গোলাম থেকে বের হয়ে গেছে। যদি আল্লাহর গোলাম আপনি হন, আপনার জীবনের সর্বক্ষেত্রে আইন মানতে হবে কার? আল্লাহর গোলাম যদি আপনি হন, জীবনের সব ক্ষেত্রে ভয় করতে হবে কাকে?
সে আল্লাহ বলছে, বান্দা দুনিয়ার সব আমি তোমাদের জন্য বানালাম, আর তোমাদেরকে আমার গোলামীর জন্য বানালাম, তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানালাম। সে বান্দা যদি আল্লাহর ইবাদত থেকে বের হয়ে যায়, তাহলে এই রকম বান্দা দুনিয়াতে রাখার মধ্যেও আল্লাহর আর কোনো প্রয়োজন নাই। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বান্দা এই জন্য আমি আল্লাহ তাআলা জমিনটাকে ধ্বংস করে দেব, এই আকাশ আর থাকবে না, এই জমিন আর থাকবে না, এই নদী নালা বৃক্ষলতা কিছুই আর থাকবে না। আমরা বললাম, আল্লাহ কেন থাকবে না? কারণ আকাশ এবং জমিন তো আপনি বানিয়েছেন, আবার বানিয়েছেন বড় ভালোবেসে, মায়া করে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নিজেই বলছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খলাকাস-সামাওয়াতি ওয়াল-আরযা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা আকাশ এবং জমিন আমি আল্লাহ বানালাম, তবে আকাশ এবং জমিন বানাতে আমি আল্লাহর সময় লেগেছে সিত্তাতি আইয়াম, ছয় দিন। জোরে কোন কয় দিন? অবাক করা বিষয়, ছয় দিন কেন লাগবে? কারণ আমরা তো জানি আমার আল্লাহর এত ক্ষমতা, আমার আল্লাহ এত ক্ষমতাবান, আমার আল্লাহর কোনো কিছু বানাতে সময় লাগার কথা না। ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আমার আল্লাহ যদি কোনো কিছু বানাতে চায়, কুন বললে ফায়াকুন হয়ে যায়, তাইলে ছয় দিন সময় লাগলো কেন? আমার আল্লাহ তো চাইলে হও, আকাশ হও হয়ে গেছে, জমিন হও হয়ে গেছে, বাতাস হও হয়ে গেছে, চাঁদ হও হয়ে গেছে, সূর্য হও হয়ে গেছে, কিন্তু এগুলো সব বানাতে, সেট আপ করতে আল্লাহর ছয় দিন লাগলো কেন? তার পেছনে একটা রহস্য আছে না নাই? আমার ভাইরা, তার কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখি গাড়ি নিয়ে যখন এদিক সেদিক যাই, ঢাকা শহরের সিগন্যালে জ্যামের মধ্যে গাড়িটা আটকা পড়েছে, অনেক সময় লক্ষ্য করি ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে 10-12-13-14-15 বছরের বয়স, গাড়ির গ্লাস এসে ঠোকায়, গ্লাসটা নামিয়ে জিজ্ঞেস করি কি লাগবে, বলে স্যার একটা ফুলের মালা নেন, হাতে কিছু মালা নিয়ে আসছে, মালা বিক্রি করবে। জিজ্ঞেস করলাম কি নাম তোমার, বলল আমার নাম রহিমা। আমি বললাম মালা কত, বলে স্যার মালাটা 10 টাকা, 8-10টা ফুল দিয়ে একটা মালা বানিয়ে নিয়ে এসেছে, যদিও মালাটা আমার প্রয়োজন নাই, তবু মাঝে মাঝে চিন্তা করি আমার প্রয়োজন না থাকলেও মালাটা বিক্রি করতে তার প্রয়োজন আছে। হয়তো মালাটা যদি আমি আপনি কিনি, যদি সামর্থ্য থাকে যদি কিনি, তাইলে হয়তো সে দুপুরবেলা খাবার খেতে পারবে। এই জন্য সবসময় নিজের প্রয়োজনেরটা দেখা ঠিক না, অনেক সময় নিজের প্রয়োজনের চাইতে অন্যের প্রয়োজনের দিকটা বিবেচনা করা বেশি উত্তম। ঠিক আছে দাও রহিমা, একটা মালা দিয়ে দাও। একটা মালা রহিমা আমার কাছে বিক্রি করে এসে সুন্দর করে বাড়ির দিকে চলে যায়। মালাটা হাতে নিয়ে দেখলাম 8-10টা ফুল আছে, তবে সবগুলা ফুল একই রকম না, কোনো কোনো ফুলের পাপড়ি কিছুটা ঝরে গিয়েছে, কোনো কোনো ফুলের পাপড়ি কিছুটা মরে গিয়েছে, কিন্তু ওভারঅল মালা গাঁথার পরে সব সুন্দর লাগে। আমার ভাইরা ভালো করে বুঝবেন, এই মালাগুলো সে মূলত বিক্রি করার জন্য বানিয়েছে। এই বিক্রিকৃত মালাগুলো তৈরি করার সময়ে তার কোনো আবেগ বা ভালোবাসা কাজ করে নাই, কিন্তু যদি কোনো দিন এমন সময় আসে এই রহিমা নিজের আপন কোনো মানুষকে একটা মালা বানিয়ে দিবে, উপহার দিবে, গিফট করবে, তখন আমার কাছে 10 টাকার বিক্রি করা মালা আর আপন কাউকে দেওয়া উপহারের মালাটা কিন্তু এক হবে না। সে প্রথম বসে আগে ভালো ভালো ফুলগুলো আলাদা করবে, সুন্দর ফুলগুলোকে আলাদা করে বাছাই করে ধীরে সুস্থে গাঁথনি দিবে। আমার জন্য বিক্রি করার জন্য রহিমা যেই মালা বানিয়েছে,
ওই মালা গাঁথতে যদি তার লাগে 10 মিনিট, আপন জনের জন্য যেই মালা বানিয়েছে ওই মালা গাঁথতে ওই দিন তার লাগবে মিনিমাম আধা ঘন্টা, ঠিক কিনা? কারণ আপন জনের জন্য মালা বানাচ্ছে, ধীরে সুস্থে সুন্দর গাঁথনি দিয়ে বানাতে হবে যেন কোনো ভুল না থাকে। তো আকাশ এবং জমিন বানিয়েছেন কে? জোরে জবাব দেন কে? আকাশ এবং জমিন যেহেতু আল্লাহ বানিয়েছেন, আকাশ এবং জমিনে থাকবে আল্লাহর সবচাইতে প্রিয় মাখলুক মানুষ। শুধু মানুষ না, আকাশ এবং জমিনের মধ্যে যারা থাকবে তারা ইমানদার, ইমানদারদের প্রতি আল্লাহর ভালোবাসা কম না বেশি। এই জন্য ইমানদাররা যেন জমিনে থাকতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একদিন দুই দিন নয় 6-6 দিন সময় নিয়ে ইউরেনাস নেপচুন প্লুটো কাইপার স্যারিস গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য নক্ষত্র যেখানে যা যা প্রয়োজন আল্লাহ তারা সব কিছু সঠিক জায়গায় স্থাপন করেছেন যেন জমিনের মানুষের মধ্যে কোনো সমস্যার সৃষ্টি না হয়। ধীরে সুস্থে আল্লাহ সব কিছু সাজিয়ে দিয়েছেন। আমার ভাইরা তাইলে জমিন আল্লাহ এত মায়া করে বানালেন 6 দিন সময় নিয়ে, আসমান জমিন 6 দিন সময় নিয়ে এত মায়া করে আল্লাহ বানালেন, এত মায়া করে বানানোর পরে আবার ধ্বংস করে দিবেন কেন, আবার ভেঙে ফেলবেন কেন? মানুষ যেটা মায়া করে বানায় ওটা ভাঙ্গার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে না? নাই। এই যে সুন্দর প্যান্ডেল, লাইট, বেলুন, সামিয়ানা, মাইক, আর কয়েক মিনিট পরে যখন শেষ হয়ে যাবে আমি ঢাকায় চলে যাব, সভাপতি সাহেব তার বাড়ি চলে যাবে, আপনারাও যে যারা বাড়ি চলে যাবেন, আপনি দেখবেন মোনাজাতের পরে আমরা যখন সবাই উঠে যাব এই সৌন্দর্যময় প্যান্ডেলটা আর এইভাবে থাকবে না। ডেকোরেটরের ছেলেটা এসে আগে লাইটগুলো খুলবে, কাপড়টা খুলবে, সামিয়ানা খুলবে, মাইকটা নামাবে, এই সুন্দর পরিবেশটা আর সুন্দর থাকবে না, সব খুলে এলোমেলো করে ফেলবে। আপনি বড় আবেগী মানুষ, আপনি এসে বলবেন এই ভাই এত সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর লাগছে দেখতে, এটা খুলো কেন, থাক এরকম। ডেকোরেটরের ছেলেটা কিন্তু তখন আপনার বলবে আরে ভাই যাদের জন্য আজকের এই আয়োজন, সেই বক্তাও নাই, শ্রোতাও নাই, সভাপতিও নাই, অতিথিও নাই, কেউ যেহেতু নাই এই সুন্দর প্যান্ডেল রাখার মধ্যে হওয়ার কোনো ফায়দা নাই, ঠিক কিনা? তো আকাশ এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য বানিয়েছেন। এখন জমিনে যদি ইমানদাররা নাই থাকে, যদি মুমিন মুত্তাকিরা নাই থাকে, আকাশ এবং জমিন টিকিয়ে রাখার মধ্যে আল্লাহর কোনো প্রয়োজন নাই, কারণ ইমানদারই তো নাই। তা আমি জমিনটা রাখবো কার জন্যে? কারণ ইমানদারদের জন্যই তো আমি জমিনটা বানিয়েছিলাম। আমার ভাইরা ভালো করে বুঝবেন, ইমানদারের দাম দুনিয়াতে সব চাইতে বেশি। জোরে জবাব দেন সাতক্ষীরার মানুষ, দুনিয়াতে সবচাইতে বেশি দাম কার? ইমানদারের সবচেয়ে বেশি দাম কার? হ্যাঁ ইমানদারের। যদি আপনি ইমানদার হন আপনার দাম বেশি, আমি ইমানদার যদি হই আমার দাম বেশি। ইমানদারের দাম এত বেশি, ইমানদারের দাম কাবাহ কাবার চাইতেও একজন ইমানদারের দাম বেশি। তার কারণ হচ্ছে ইমানদার দুনিয়াতে আছে বলেই তো আল্লাহ তাআলা কাবা টিকিয়ে রেখেছেন। ইমানদার যদি নাই থাকে যখন কেয়ামত হয়ে যাবে তখন কাবাও নাই, ইমানদার আছে বলেই এখনো কাবা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, লা তাকুমুস্সা হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, জমিনে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত একজন বান্দা আল্লাহকে আল্লাহ 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 বলে ডাকবে। তার মানে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকার মতো যদি একজন মানুষও থাকে জমিনে, আমার আল্লাহ কেয়ামত দিবে না। সুবহানাল্লাহ। তো একটু মায়া করে মহব্বত করে আল্লাহকে একটা ডাক দেন, বলেন তো আল্লাহ
করিজা থেকে একটা ডাক দিয়ে বলেন তো আল্লাহর হাবিব বললেন, একজন ইমানদার যদি জমিনে থাকে আমার আল্লাহ কেয়ামত দিবে না, তার মানে ইমানদারের জন্যই জমিন আল্লাহ টিকিয়ে রেখেছে, ইমানদার যদি না থাকে জমিনও থাকবে। এখন আপনারা বলেন যতদিন যাচ্ছে কেয়ামত কি আগাচ্ছে না পিছাচ্ছে? কি বলেন, নাকি কেয়ামত পিছাচ্ছে? একতার বাতি সাহ, কোরআনের কথা, একতার বাতি সাহ, কেয়ামত খুব কাছে এসেছে, নিকটবর্তী। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা তাসাহ, কিয়ামত কবে হবে? বিশ্বনবী বললেন, না ওয়াসাতু কাহাতাইন, আমি নবী এবং কিয়ামত দুটো পাশাপাশি নাযিল হয়েছি, আমার পরে যেমন আর কোনো নবী নাই, আমার পরেও কিয়ামত আসার মধ্যে আর বেশি সময় নাই, কিন্তু কবে কখন আসবে সেটা জানেন কে? স্বাধীনতার সময় বাংলাদেশে মানুষ ছিল 7.5 কোটি, এখন কি 7.5 কোটি না আরো বাড়ছে? কত? 18 কোটি, আরো অনেক আগের কথা, এখন তো আরো বাড়ছে। এরপরও যদি 18 কোটি ধরেন, তাহলে 7.5 কোটির থেকে 18 কোটি হয়ে গেছে। 7.5 কোটির মধ্যে 7 কোটি মুসলমান ছিল, 50 লাখ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এখন যদি 18 কোটি ধরেন, 18 কোটির মধ্যে 15 কোটি তো মিনিমাম মুসলমান, বাকি না হয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাইলে এই 52-53 বছরে বাংলাদেশের দিকে যদি আপনি তাকান, তাহলে ইমানদারের সংখ্যা কি কমেছে না বেড়েছে? কথা কয় না, কমছে কেমনে? 7 কোটি থেকে 18 কোটি হয়েছে, তাও কমছে। কমছে কীভাবে? কমলে তো 7 কোটি থেকে এখন 2 কোটি হওয়ার কথা, তার মানে 52 বছরে কমছে না বাড়ছে? গোটা পৃথিবীতে এখন 150 কোটি থেকে 200 কোটি মুসলমান, তার মানে কমে না দিন দিন বাড়ে? কথা বলেন, কমে না বাড়ে? ধরেন কথার কথা, কেয়ামত আরো 50 বছর পরে যদি হয়, তাইলে 50 বছরে বাংলাদেশে মুসলমানের সংখ্যা কি কমবে না আরো বাড়বে? তাহলে আমাদের সংখ্যা আমরা যেমনি দিন দিন বাড়াইতেছি, আমাদের সংখ্যা বানানো প্রমাণ করে কেয়ামত হওয়ার তো সুযোগই নাই। কেয়ামত হবে এটা কিভাবে? কারণ রাসূল তো বলেছেন, একজন ইমানদার থাকলে ওনাকে কেয়ামত হবে না। তাহলে আমরা প্রতি বছর যেমনি ইমানদার বাড়াইতেছি, কেয়ামত হবে কেমনে? তার মানে কেয়ামত হবেই না। হবে? আবার ভালো ভালো করে বুঝবেন, অনেক সময় একই সূত্রে অঙ্ক মিলে না, বড় বড় অঙ্ক মিলাতে গেলে মাঝে মাঝে একই অঙ্কে 2 সূত্র ঢুকানো লাগে। এক হাদিসের দিকে তাকিয়ে হয়তো আপনি বিষয়টা স্পষ্ট হতে পারবেন না, রাসূলের আরেক হাদিসের দিকে তাকান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের মধ্যে বলছেন, ইয়াতি আলান নাসি জামান ইজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহিম মুমিন, এমন এক জামানা আসবে যে জামানায় মসজিদের ভেতরে মুসল্লি থাকবে অনেক, কিন্তু ওই মুসল্লিদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। ওই মসজিদে নামাজ পড়ে, নামাজ পড়ায় মসজিদের দায়িত্বে যারা আছে, এমন কি লাইসা ফিহিম মুমিন আই মুমিনুন ওয়াহিদ, এদের মধ্যে একজন ব্যক্তিও তোমরা আর ইমানদার পাবে না। অথচ আমার ভাইয়েরা জবাব দেন, মসজিদে যারা নামাজ পড়ে, যারা নামাজ পড়ায়, তারা কি বেঈমান নাকি ইমানদার? আমরা কি মনে করি তারা কি বেঈমান না ইমানদার? বরং আমরা তো দেখি সমাজের খারাপ মানুষের তুলনায় যারা ভালো, স্বাভাবিকত তাদেরকেই মসজিদে পাওয়া যায়, ঠিক না? কিন্তু রাসূল তো বললেন, তাদের মধ্যে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে না। তার মানে হচ্ছে মসজিদের মুসল্লি হওয়ার ইমানদার হওয়া এক বিষয় না, মসজিদের মুসল্লি হওয়া এবং ইমানদার হওয়া এক বিষয় নয়। কারণ বাংলাদেশে বহু মসজিদ এমন আছে যে মসজিদের দায়িত্বে বসে আছে এমন কিছু মুনাফিক, যেই মুনাফিকগুলোর কারণে ইমাম সাহেব, খতিব সাহেব মিম্বার থেকে আল্লাহর কোরআনের হক কথাও বলতে পারে না। আছে না নাই? এমন মুনাফিক অনেক রয়েছে,
আল্লাহর হাবিব বললেন, এই জন্য মসজিদে নামাজ পড়া মানেই কিন্তু মুমিন নয়, নামের শুরুতে মোহাম্মদ থাকার মানেই মুমিন নয়। নাম রেখেছে আব্দুল্লাহ আব্দুর রহমান। মাঝে মাঝে যখন দুর্গা পূজা আসে তখন রাস্তার মনে মনে কিছু ব্যানার টানানো হয়, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা, নিচে লেখা থাকে আলহাজ আব্দুর রহমান। আছে না নাই? তো তুই বেটা মুসলমান, তুমি শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাও কিভাবে? তার মানে তারা ধর্মটারে ধর্মের জায়গায় রাখে নাই, ধর্মটারে জগা খিচুড়ি বানায় ফেলেছে, ঠিক কিনা? ও ভাই আমার ইমানদার হওয়া সহজ না। মুসলমান আপনি নিজেকে দাবি করতে পারেন, তবে আল্লাহর খাতায় আপনি আদৌ মুসলমান কিনা সেটা কিন্তু আপনি জানেন না। আমাদের বাংলাদেশে মূলত মুসলমান বেড়েছে, এই 52-53 বছরে মুসলমানের সংখ্যা বেড়েছে, কিন্তু আসলে বাড়ছেটা কোথায়? বাড়ছেটা মূলত খাতা কলমে, কাগজে কলমে, হিসাবে, কিন্তু সমাজে বাড়ে নাই। কারণ আপনি যদি মুসলমান খুঁজতে যান তাহলে আপনি মুসলমান পাবেন ভোটার লিস্টে, আদমশুমারিতে, সব গণহারে ধর্মের জায়গায় মুসলমান দেয়া আছে। কিন্তু বাস্তবিক অর্থে যদি আপনি সমাজে আসেন তাহলে সমাজে কোথাও আর আপনি ইসলাম পাবেন না। তাইলে সমাজ যদি ইসলাম না থাকে, আল্লাহর বিধান না থাকে, কোরআনের বিধান না থাকে, তাইলে কোটি কোটি মুসলমান দিয়ে আমার লাভটা কি? ভোটার লিস্টে আর আদমশুমারিতে শুধু নামের মুসলমান বেড়েছে, কাজের মুসলমান বাড়ে নাই। এই যে স্বাধীনতার 52-53 বছর চলে গেল, এই 52-53 বছরে আল্লাহর বিধানে, কোরআনের বিধানে বাংলাদেশে রায় হয়েছে, বিচার হয়েছে কয়টা? কথা বলেন, একটাও হয়েছে? অথচ আপনি যে নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমানের জন্য আল্লাহ একটা সংবিধান দিয়েছেন, ওই সংবিধানটা 30 পারা, ওই সংবিধানটার নাম কি? জোরে বলেন। ওই সংবিধানটা শুধু থাকবে মসজিদে, মাদ্রাসায় নাকি সংসদে? বরং আপনি ইমানদার যদি হয়ে থাকেন, আপনি যেখানে যখন থাকবেন কোরআন আপনার সাথে সেখানে তখন থাকবে, ঠিক কিনা? তাইলে এই 52-53 বছরে বাংলাদেশে একটা বিধানও কোরআনের কায়েম হলো না, এই দায়টা হিন্দুর, বৌদ্ধের, খ্রিস্টানের। কিভাবে তাদেরকে দায় দিবেন? কারণ পুরা তাদেরকে দায় দিয়ে আপনি পার পাবেন না, কারণ বাংলাদেশে মুসলমান হচ্ছে মেজরিটি আর তারা মাইনরিটি। মুসলমানের সংখ্যা হচ্ছে 92%, হিন্দুর সংখ্যা হচ্ছে 5%, আর বাকি 3% চাকমা, বার্মা, উপজাতি, বিভিন্ন জনগোষ্ঠী মিলিয়ে। তাহলে 92% তো আমরাই। তো স্বাধীনতার 52-53 বছরেও বাংলাদেশে একটা বিধানও কোরআন দ্বারা কায়েম না হওয়াই প্রমাণ করে এই দেশে মুসলমান শুধু ভোটার লিস্টে আর আদমশুমারিতে আছে, বাস্তবিকে আল্লাহর খাতায় নাই। আল্লাহর খাতায় যদি আসলে বাস্তবিক অর্থে মুসলমান থাকতো, বিশ্বাস করেন সাতক্ষীরার মানুষ, তাহলে 92% থাকার দরকার ছিল না। বাস্তবিক অর্থে যদি 51% মুসলমান এই দেশে থাকতো, বাংলাদেশটা অনেক আগেই কোরআন দ্বারা চলতো। কারণ পার্লামেন্টে কোনো বিধান কায়েম হওয়ার জন্য 92% ভোট পড়া লাগে না, 51% পড়লে এনাফ, ওটা জয়যুক্ত হয়ে যায়। তাইলে 52-53 বছরেও যারা ক্ষমতায় যাওয়ার পরেও কোরআনের বিধান প্রতিষ্ঠা করতে পারলো না, বুঝে নিতে হবে তারা ইমানদার না। ইমানদার দাবি করে কিন্তু তাদের ভেতরে মোনাফিকি ঢুকে গেছে। আল্লাহ বলছেন, বান্দা, এই জন্য যখন আমি আল্লাহ তাআলা দেখবে ইমানদার কমে গিয়েছে, ইমানদার শুধু ভোটার লিস্টে আর আদমশুমারিতে, দুনিয়াতে ইমানদার যখন কমতে থাকবে, আমি আল্লাহ তাআলা দুনিয়াকে আর টিকিয়ে রাখতে চাইব না, তবে তখন হয়তো কিছু ইমানদার দমিনে জমিনে বেঁচে থাকবে।
ওই ইমানদারদের জন্য আমি আল্লাহ তাআলা ইয়ামান দেশ থেকে একটা বাতাস প্রেরণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। আল্লাহ রাব্বুল আলামিন ইয়ামান দেশ থেকে একটা বাতাস পাঠাবেন, বাতাস ইয়ামান দেশের, ওই বাতাস এসে দুনিয়াতে কিয়ামতের পূর্বে প্রকৃত সাচ্চা ইমানদার যারা আছে ওই বাতাসটা পৃথিবীর মিন মাশারিকিল আরদি ইলা মাগারিবিহা পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত একবার রাউন্ড করবে। এই রাউন্ড করার মধ্য দিয়ে পৃথিবীতে যত ইমানদার থাকবে ওই ইমানদারদের আস্তে করে বুকের ভেতরে বাতাসটা যখন লাগবে ওই ইমানদারদের রুহটা কবজ হয়ে যাবে, আস্তে করে তারা জমিন থেকে বিদায় হয়ে যাবে। ওই বাতাসটা যখন পূর্ব থেকে পশ্চিম দিগন্তে একবার ঘুরে যাবে সারা পৃথিবীতে আর কোথাও কোনো ইমানদার তখন থাকবে না, সব ইমানদারদেরকে আল্লাহ তুলে নিয়ে যাবেন। এরপরে থাকবেন সব বেঈমানেরা, ইমানদারের নাম দিয়ে যারা মুনাফিকি করে থাকবে তারা, কোটি কোটি নামের মুসলমান, আদমশুমারির মুসলমান, আমাদের মতো ভুয়া মুসলমান, যারা শুধু নামের মুসলমান কাজের বেলায় নাই, আমাদের মতো নামের মুসলমানগুলো সেদিন থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করার জন্যে একজন ফেরেশতার হাতে একটা বাঁশি দিয়ে রেখেছেন, ওই ফেরেশতার নাম কি? সবাই বলেন, ইসরাফিল নামটা বলেন। ইসরাফিল আলাইহিসসালাম রব্বুল আলামিন তার হাতে একটা সিংহা দিয়ে রেখেছেন, তবে এই সিংহাটা বড় ভয়াবহ, দুনিয়ার বাসীর সাথে এর কোনো মিল নাই, বড় ভয়াবহ সিংহা। এই সিংহাটাকে ইসরাফিল আলাইহিসসালাম দুনিয়াকে ধ্বংস করার জন্য মোট তিনবার ফু দিবেন। কয়বার ফু দিবেন? তিনবার ফু দিবেন দুনিয়াকে ধ্বংস করার জন্যে। এক নম্বর ফু হচ্ছে নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি তোমার প্রথম ফুটা দিয়ে দাও। ইসরাফিল আলাইহিসসালাম তখন প্রথম একটা ফু দেবে, প্রথম ফুটা তো ভয়াবহ হবে, প্রথম ফুয়ের পরে জমিনের অবস্থা কেমন হবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু জিলজালে বলছেন, ইদা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া খারাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ইসরাফিল যখন জমিনে প্রথমবার ফু দিবে, এই শান্ত জমিনটা হঠাৎ করে কেঁপে উঠবে, জালজালাতাস সাহ শাইউন আযীম। এই জমিন এখন স্থির আছে, ওই দিন আর স্থির থাকবে না, ভয়াবহভাবে জমিনটা কেঁপে উঠবে। শুধু কেঁপে উঠবেই না, জমিনটা মধ্যখান থেকে টাস টাস করে জমিনটা ফেটে যাবে। জমিনটা যখন ফেটে যাবে, এই জমিনের ভেতরে যেই খনিজ সম্পদগুলো রয়েছে, তেলের খনি, গ্যাসের খনি, কয়লার খনি, এই খনিজ সম্পদগুলো সব জমিন উপড়ে ফেলবে। মানুষ যেমন বেশি খেলে যেমন বমি করে ফেলে দেয়, এই জমিনটা ওই সময়ে তার ভেতরের সম্পদগুলো এভাবে বমি করে ফেলে দেবে। মানুষ এটা দেখে অবাক হয়ে বলবে, ভাই ওয়াকালা লিংসানু মালাহা, কি হলো এটা? জমিন এইভাবে তার সম্পদ বের করে দিচ্ছে কেন? মানুষ ভয় পেয়ে যাবে। আমার আল্লাহ রেকাতে বললেন, ইয়াউমা তারাউনাহা তাযহানু কুল্লু মুরদিআতিন আম্মা আরদআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সুবহানাল্লাহ বলেন,
ইসরাফিলের প্রথম ফু দেওয়ার পরে জমিন যখন কেঁপে উঠবে, এই জমিনে যেই সমস্ত মায়েরা গর্ভবতী, যাদের পেটে ছয় মাস সাত মাস আট মাসের বাচ্চা, আমার আল্লাহ বলে ওই মায়েদের গর্ভটা টাস করে পেটটা ফেটে বাচ্চাটা মাটির মধ্যে আশ্রে পড়বে। যে মায়ের কোলে দুধের বাচ্চা, ওই দুধের বাচ্চাটারে মা ফেলে দিয়ে দৌড় দিবে আরেক দিকে, বাচ্চার খেয়াল থাকবে না। আল্লাহর কায়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াউমা ইয়াজআলুল উইলদানা শীবা, ওই দিনকে অস্বীকার করে কেমনে তোমরা মুত্তাকি হবা, যেই দিন ইসরাফিলের প্রথম সিংহায় ফু দেওয়ার পরে ছোট ছোট বাচ্চাদের চুল পেকে তাদের চুল সাদা হয়ে যাবে, প্রথম ফুৎকারের পরে জমিন ফেটে যাবে। জোরে বলেন, প্রথম ফুৎকারের পরে ফাটবে কি জমিন? ফুৎকার বাকি আছে আরো কয়টা? এবার আল্লাহ বলবেন, ইসরাফিল দুই নম্বর ফু দিয়ে দাও। ইসরাফিল এবার সিংহাটা উঁচু করে ধরে দুই নম্বর ফু দিয়ে দিবে। দুই নম্বর ফুয়ের নাম হচ্ছে নাফখাতুস সাক, মৃত্যুর ফুৎকার। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল-আরদি ইল্লা মান শাআ আল্লাহ। দুই নম্বর ফু যখন ইসরাফিল দিবে তখন এমন ভয়াবহ অবস্থা হবে, কেউ বাঁচবে না, আল্লাহ যাদেরকে বাঁচাতে চায় তারা ছাড়া কেউ বাঁচবে না। কেন বাঁচবে না? তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইযা সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। ইযা সামাউ ফাতারাত, আসমানটা ভেঙে যাবে। প্রথম ফুৎকারের পরে কিন্তু আসমান ভাঙে নাই, প্রথম ফুৎকারের পরে ভেঙেছিল কি জমিন। আর কোরআন বলছে দ্বিতীয় ফুৎকারের পরে এবার ভাঙবে আসমান। দ্বিতীয় ফুৎকারের পরে যখন আসমান ভাঙবে, চন্দ্র সূর্য সহকারে তারকারাজির বিশাল সমাহার এই আসমানে, আসমান ভাঙা মানে হচ্ছে একশো দানার একটা তসবিকে যদি মধ্যখান দিয়ে আপনি কেটে দেন, পুঁতিগুলো নিচের দিকে টাস টাস করে টাস টাস করে যেমন পড়তে থাকে, আসমান ভাঙার মানে হচ্ছে আসমান ভেঙে গেলে আসমানের সাথে সংশ্লিষ্ট সকল গ্রহ উপগ্রহ চন্দ্র সূর্য সব নিচের দিকে একটার পর একটা পড়তে থাকবে। আল্লাহ দ্বিতীয় আয়াতে বললেন, ওয়াইদাল কাওয়াকিব ইনতাসারাত, নক্ষত্র সমূহ নিচের দিকে পড়তে থাকবে। ও ভাই আমার, পৃথিবী ধ্বংসের জন্য, আমাদের মৃত্যুর জন্য সব নক্ষত্র সমূহর তো পড়া দরকার নাই, শুধুমাত্র সূর্য নামক নক্ষত্রটাই যদি জমিনে পড়ে ওইটা রাখারই তো জায়গা আমাদের কাছে নাই। এই যে সূর্য, যে সূর্যের তাপে আজকে আপনি কাহিল, যেই সূর্যের প্রচণ্ড তাপে আজকে দুনিয়ার মানুষ পাগল হয়ে গেছে, এত গরম অসহ্য লাগে, হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে সূর্যের এত প্রচণ্ড তাপে, অসহ্য গরম, মানুষ টিকতে পারছে না, মানুষ বলে আল্লাহ বৃষ্টি দাও, বৃষ্টি দাও, আল্লাহ বাঁচাও, অথচ এই সূর্যটা কি আপনার কাছে নাকি দূরে? কথা কয় না, সূর্যটা কি আপনার কাছে নাকি দূরে? কত দূরে? বিজ্ঞান বলে পৃথিবী থেকে সূর্যটা মোটামুটি 15 কোটি মাইল দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। এত দূর থেকে সূর্য যখন মাত্র 42-45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, ফ্যানের নিচে বসেও আমরা ঘামতে থাকি, এখন রাত বাজে 12টার বেশি, তবুও দেখেন কপাল থেকে ঘাম ঝরছে, ঘাম মুছে শেষ করতে পারতেছি না। বাসায় গিয়ে যখন ঘুমাবেন, ঘুমালে মনে হয় বিছানা থেকে যেমন গরম তাপ ওঠে, বিছানায় শোয়া যায় না, জমিন গরম হয়ে আছে, এত প্রচণ্ড হিট সূর্যের। এত দূর থেকে সূর্যটা আলো দেয় মাত্র 45 ডিগ্রি সেলসিয়াস, তাতে এই অবস্থা।
আর ওই সূর্যটা ওই দিন ভেঙে আমাদের পৃথিবীর উপরে পড়বে। বিজ্ঞান বলে সূর্যের ভেতরে তাপ আছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এই প্রচন্ড গরমে মাত্র 43 ডিগ্রি, বুঝেন আপনি, 43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সূর্য আপনাকে দেয়, তাতে আপনি অস্থির। আর সূর্যের মাঝে তাপ আছে 1,40,000 ডিগ্রি সেলসিয়াস। রড ফ্যাক্টরিতে যারা জীবনে কোনোদিন গিয়েছেন তারা দেখেছেন রড যেখানে বানানো হয়, আমি দেখেছি একবার বড় বড় লোহার খণ্ড, পাথরের মতো লোহার খণ্ডটাকে মেশিনের ভেতরে ঢোকানো হয়, ভেতরে আগুনের উত্তাপে এই পাথরের মতো লোহার খণ্ডটা অপর দিক থেকে পানির মতো, মোমের মতো তরল হয়ে বের হয়। ওই পাশে ফরমেট রাখা 12 মিলি, 22 মিলি, 18 মিলি, ওই ফরমেটে গিয়ে রড হয়ে বের হয়। আমি ইঞ্জিনিয়ার সাহেবকে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার সাহেব এখানে আগুনের তাপমাত্রাটা কত? এত বেশি তাপমাত্রা আছে লোহারে 1 সেকেন্ডের মধ্যে মোম বানায় দেয়, পানি বানায় দেয়, কত বেশি আগুনের তাপমাত্রা? সেই ফ্যাক্টরিতে কর্মরত ইঞ্জিনিয়ার আমানে বলল, হুজুর লোহাকে দুনিয়াতে পানি বানাবার জন্য 1,350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যথেষ্ট। ও মুসলমান, 1,350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লোহা পানি হয়ে যায়, আর সূর্যের মাঝে আমার আল্লাহ তাপমাত্রা দিয়েছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। ওই তাপমাত্রা সহ সূর্য যখন দ্বিতীয় ফুৎকারের সময় আমাদের মাথার উপরে পড়বে, তখন জমিনের কোনো কিছুর আর কোনো অস্তিত্ব থাকবে না। আজকের গরম তো কোনো গরমই না, আজকের এই কষ্ট তো কোনো কষ্টই না, মাত্র 42, 43, 45 ডিগ্রি সেলসিয়াস, তাতে এই অবস্থা এত কঠিন। তাইলে ওই দিনটাকে ভয় করেন যে এই দিন সূর্য আরো কাছে চলে আসবে। কেয়ামত যদি আপনি নাও পান, হাসরের মাঠেও তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুদনাস শামসু ইয়াওমাল কিয়ামাহ মিনাল খালক হাত্তা তাকুনা কামি কদারি মিল। হাসরের মাঠে আল্লাহ তাআলা সূর্যটাকে সুরমাদানির শলাকার দূরত্বের মধ্যে এনে দিবেন, মানুষের মাথার উপরে 3 ইঞ্চি জায়গা গ্যাপ থাকবে, তার উপরেই থাকবে সূর্য। ওই সূর্যের তাপে মানুষের আমলের ওজনের দ্বারা ঘাম জ্বর হবে, যার আমল যেমন তার ঘাম হবে তেমন, কারো ঘাম হবে তার পায়ের নলা পর্যন্ত, কারো ঘাম হবে তার হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে বুক পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। কেউ একবার ঘামের মধ্যে ডুববে আবার উঠবে, সূর্যটা থাকবে মাত্র 3 ইঞ্চি দূরে। দুনিয়ার গরমকে ভয় করে যদি আপনি এসি লাগাতে পারেন, দুনিয়ার গরম থেকে যদি আপনি আল্লাহর কাছে বাঁচতে যেতে পারেন, তাইলে আখেরাতের গরম, কেয়ামতের গরম, হাসরের মাঠের গরম থেকে বাঁচতে চাওয়ার দরকার আছে না নাই? এভাবে যখন দ্বিতীয় ফুৎকার দেয়া হবে, দ্বিতীয় ফুৎকারের পরে আকাশ এবং জমিনে যা ছিল সব বিদায় হয়ে যাবে, ওই দিন শুধুমাত্র বাকি থাকবে 12 জন। জোরে কন কয়জন? এই 12 জনের মধ্যে 8 জন হচ্ছে হামিল আরশ, আরশ বহনকারী ফেরেশতা, আর 4 জন হচ্ছে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা, যারা তারা আমার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বলবেন, মালাকুল মউত একে একে তুমি সবার জানগুলা কবজ করে নাও, সবার জান কবজ করা হবে। আল্লাহ বলবেন, মালাকুল মউত তুমি নিজের জানটাও কবজ করে নাও, মালাকুল মউতের নিজের জানটাও কবজ করা হয়ে যাবে। এবার দুনিয়াতে আর কেউ নাই, কেউ নাই, কোনো মানুষ নাই, জিন নাই, কোনো পশু প্রাণী কিছুই নাই। তাফসীরে জালালাইন প্রণেতা লিখেন, বাইনান নাফখাতাইনি আরবাউনা সানা, দুইটি ফুৎকারের মাঝে 40 বছরের ব্যবধান থাকবে, তার মানে 40টা বছর আমার আল্লাহ একাই থাকবে, আর কেউ না, ইসরাফিলও নাই। অথচ ইসরাফিলের সিংহায় ফোঁ দেওয়ার কথা ছিল কয়টা? কথা কয় না, কিন্তু দিছে কয়টা? তার মানে বাকি আছে আরো 40 বছর আমার আল্লাহ একা থাকবেন। 40 বছর পরে আমার আল্লাহ তাআলা এবার ইসরাফিলকে জিন্দা করবেন, ইসরাফিলকে জিন্দা করে বলবেন, ইসরাফিল তুমি দাঁড়াও,
ইসরাফিলের ভেতরে আল্লাহ রুহু দিয়ে দিবেন, ইসরাফিলকে জিন্দা করে আমার আল্লাহ বলবেন, ইসরাফিল এবার তুমি সিংহাটা হাতে নাও, সিংহা হাতে নিয়ে তুমি তোমার কাজটা শেষ করো। ইসরাফিল সিংহা হাতে নিয়ে এবার তিন নম্বর ফু দিবে, ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنظُرُونَ। এবার তিন নম্বর ফু যখন দেওয়া হবে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছিল, সব মানুষ আবার দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। আর সূর্য, এই ভয়াবহ সূর্যটা সেদিন রাসূল বলছেন কামিকদারি মিল, মিলের দুইটি অর্থ মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, কেউ কেউ বলেছেন এক মাইল, এক মাইল দূরে, আর কেউ কেউ বলেছেন আরেকটা অর্থ হচ্ছে সুরমাদানির শলাকা। সুরমা দিই না আমরা চোখে, একটা শলা দিয়ে তিন ইঞ্চি একটা শলাকা। মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই তিন ইঞ্চি শলাকাটা যতটুকু আপনার মাথা থেকে সূর্যের দূরত্ব হবে ততটুকু, এত কাছে থাকবে সূর্যটা। দুনিয়াতে 42-43 ডিগ্রি সেলসিয়াসে আপনার অতিষ্ঠ হয়ে যায়, আর ওই কঠিন কিয়ামতের ময়দানে সূর্যটা যখন আমাদের এত কাছে চলে আসবে তখন আমাদের অবস্থা কি হবে। এই জন্য জীবনের সব ক্ষেত্রে আল্লাহ তাআলাকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সূর্যের এই তাপ, এই কঠিন গজব থেকে আমাদেরকে হেফাজত করে, আমরা বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব।